বিসমিল্লাহ রহমানির রহিম। প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো। আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি রসায়ন ক্লাস নিয়ে। আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম, ওখান থেকে মোটামুটি পরমাণু গঠনের মডেল পর্যন্ত আমরা পড়েছি। বাকি অংশটুকু এই যে সৃজনশীল প্রশ্ন একটা দিচ্ছি আজকে, ওইটা আলোচনার মাধ্যমে আমরা এটা প্রশ্নটা সৃজনশীল প্রশ্নটা সলভ করবো। সাথে সাথে এগুলোকে এখানে বিভিন্ন বিষয়ে যেগুলো আছে সেগুলো আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং কমেন্টে তোমাদের নাম রোল নাম্বার লিখে দেবে আর খাতা কলম নিয়ে বসো যাতে লিখতে পারো। আমি এখানে একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক লিখেছি, দেখো উদ্দীপকের একটা অংশ লিখেছি, বাকি অংশটা পরে লিখবো। প্রথমে হচ্ছে একটা মৌলের তিনটে আইসোটোপের ক্ষেত্রে, যেমন মনে করলাম মৌলটা কি মৌল, এটা তিনটা আইসোটোপের ক্ষেত্রে আইসোটোপ সমূহের নাম শতকরা পরিমাণ ভর সংখ্যা দিয়েছি, এটা হচ্ছে উদ্দীপকের প্রথম অংশ। আইসোটোপ সমূহ মনে করলাম যে D1 D2 D3 শতকরা পরিমাণ 78 14, ভর সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে তোমরা তো জানো, ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফল। তাহলে D1 এর ভর সংখ্যা হচ্ছে 44, D2 এর 46, D3 এর 53। আইসোটোপ কাকে বলে তোমরা জানো আশা করছি। আইসোটোপ হচ্ছে একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে বলে পরস্পরের আইসোটোপ। যেমন ধরো এখানে ভি মৌল, এদের এই তিনটা আইসোটোপ, এদের পারমাণবিক সংখ্যা কিন্তু একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। না দেখো D1 এর ভর সংখ্যা 44, D2 এর 46, D3 এর 53। কেন? এদের নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যাও ভিন্ন হয়। তাহলে আইসোটোপ কাকে বলে? একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে, যাদের ভর সংখ্যা পরস্পর ভিন্ন ভিন্ন। এবং কেন ভিন্ন? নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের ভর সংখ্যাও ভিন্ন। তাহলে আইসোটোপ খুবই দরকারি, কিন্তু তোমরা এটা সংজ্ঞাটা ভুল করবে না, সবসময় মনে রাখতে হবে। সংজ্ঞা জাতীয় যেগুলো আছে এগুলা ঠিক মতো লিখতে না পারলে কিন্তু নাম্বার আসে না। তাহলে আইসোটোপ কাকে বলে? যে যে একই মৌলে ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু সমূহকে বলে পরস্পরে আইসোটোপ। তাহলে উদ্দীপকের প্রথম অংশ গেল। দ্বিতীয় অংশ হচ্ছে, দ্বিতীয় অংশ মেয়েটা মুছে ফেলছি, দ্বিতীয় অংশটা লিখি। প্রথম অংশ রোমান ওয়ান দিয়ে লিখেছিলাম, ওটা তোমরা লিখে নাও খাতায়। দ্বিতীয় অংশ হচ্ছে পি লেস দেন 6s less than 4f less than 5. এটা হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় অংশ। এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো লেখা শুরু করি। প্রথম প্রথম প্রশ্নটা দিচ্ছে, অনু কাকে বলে? অনু কাকে বলে? নাম্বার হচ্ছে ক্লোরিন পরমাণু চার্জ নিরপেক্ষ, ব্যাখ্যা করো। ক্লোরিন, ক্লোরিন পরমাণু চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ দুটাই বলা যাবে, চার্জ নিরপেক্ষ ব্যাখ্যা করো। এটা হচ্ছে দুই নাম্বার, ব্যাখ্যা করো। নাম্বার পয়েন্ট তো তোমরা জানো, কেন আমি আর নাম্বার দিচ্ছি না। তো নাম্বার হচ্ছে ডি মোলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ডি মোলে
তাহলে তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে স্টুডেন্টশিপ, দুই নং দুই নং কর্তৃপক্ষে দুই নামে প্রস্তাব গুলো সত্যের ক্রম, দুই নামে বর্ণিত পরমাণু ইলেকট্রন বিন্যাসের চারটা সৃজনশীল প্রশ্ন তোমরা লিখে নাও, প্রশ্নগুলো আমরা একটা একটা করে একবার আলোচনা করব, তাড়াতাড়ি লিখে নাও। প্রথমে হচ্ছে অণু কাকে বলে, অণু কাকে বলে? এক বা একাধিক মৌলের, এক বা একাধিক মৌলের মৌলিক পদার্থ বা পদার্থ সমূহের দুই বা দুইয়ের অধিক পরমাণু মিলে রাসায়নিক বন্ধন গঠনের মাধ্যমে যে কাঠামো গঠন করে তাকে বলে অণু। তোমরা সবাই জানো বইয়ের মধ্যে আছে কি আছে, এক বা একাধিক মৌলের বা মৌলিক পদার্থ সমূহের দুই বা এর অধিক সংখ্যক পরমাণু মিলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যে কাঠামো গঠন করে তাকে বলে অণু। তো গেল এক নাম্বার প্রশ্ন, এটার জন্য তোমরা এক নাম্বার ভাবে শুদ্ধ করে লিখলে। দুই নাম্বারে হচ্ছে ক্লোরিন পরমাণু চার্জ নিরপেক্ষ ব্যাখ্যা করো। স্বাভাবিক অবস্থায় আমরা জানি পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে কেন্দ্রের বাইরে ঠিক সমান সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। স্বাভাবিক অবস্থায় মানে যদি এটা কোনো তাপ চাপ দেওয়া না হয় বা কোন রকমের অবস্থান পরিবর্তন করা না হয় তাহলে এটার মধ্যে সবসময় কি থাকবে, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকবে এবং এদের মধ্যকার চার্জের মানও সমান এবং বিপরীত, এর জন্য পরমাণু চার্জ শূন্য বা বিদ্যুৎ নিরপেক্ষ। এর জন্যই ক্লোরিন পরমাণু একইভাবে বলা, তাহলে বলা যায় ক্লোরিন পরমাণু চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ। কারণ কি? কারণ হচ্ছে ক্লোরিন পরমাণুর কেন্দ্রে 9টি প্রোটন থাকে যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং কেন্দ্রের বাইরে 9টি ইলেকট্রন থাকে যা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাইলে চার্জের পরিমাণ সমান এবং বিপরীত হওয়ার কারণে পরমাণু ক্লোরিন পরমাণু বা যে কোনো পরমাণু স্বাভাবিক অবস্থায় চার্জ নিরপেক্ষ। তাহলে গেল দুই নাম্বার, এখন আমরা তিন নাম্বারটা নাম্বার হচ্ছে দ্বি মৌলের গড়া আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। আমরা জানি যে কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান হচ্ছে মৌলের আইসোটোপ সমূহের শতকরা পরিমাণ করা পরিমাণ
যদি দুইটা আইসোটোপ থাকে তাহলে দুইটা দিয়ে শতকরা পরিমাণের সাথে ভর সংখ্যা যোগফল হবে, তিনটা থাকলে তিনটা আইসোটোপের এই শতকরা পরিমাণ ও ভর সংখ্যা গুণ করে তারপর যোগফল বের করতে হবে। তারপরে সেটাকে 100 দিয়ে ভাগ করলে, আমরা কি পাবো, মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। সুতরাং আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান হবে 100 করে হচ্ছে 78 শতকরা পরিমাণ ডি ওয়ান এর যোগ 44 ক্যালকুলেশন করলে আমরা পাবো 45। তাহলে ডি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 45। গ নাম্বার গেল, এখন আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে এইসব উপশক্তিস্তর সমূহের একটা ক্রম দেওয়া হয়েছে। এটা যুক্তি, এটা কেন এরকম হয়েছে এটা যুক্তি সহ বিশ্লেষণ করতে পারা হচ্ছে। তাহলে আমরা এটা মুছে দিলে এটা বুঝেছো নিশ্চয়ই, আইসোটোপ কাকে বলে আমরা বলবো, আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর এভাবে এভাবে বের করতাম। মৌলের আইসোটোপ সমূহের শতকরা পরিমাণকে ভর সংখ্যা দিয়ে গুণ করে তারপর যোগফল বের করে সেই যোগফলটাকে 100 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, এরপর আসি ক নাম্বার। ক নাম্বারের দ্বিপদগুলির ক্রমটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমি একটু বলে ফেলি, অরবিট কাকে বলে তোমরা সকলে জানো, অরবিট কাকে বলে, অরবিট হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের বাইরে যে সকল অনুমোদিত কক্ষপথ সমূহ ঘূর্ণায়মান থাকে অনুমোদিত এবং নির্দিষ্ট ব্যাসার্ধে কক্ষপথে ঘুরতে থাকে তাদেরকে বলে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দ্বারা সূচিত করা হয়। আর একটা কোয়ান্টাম সংখ্যা আছে যেটা হচ্ছে যে এল আছে, এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে অরবিট 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 সমূহকে বা প্রধান শক্তি স্তর সমূহকে যে সব উপশক্তি স্তরে ভাগ করা হচ্ছে তাদেরকে বলে অরবিটাল, এগুলোকে বলা হয় এসপিডি এফ। এরকম 4টা অরবিটাল আছে। অরবিট সমূহ হচ্ছে প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট, আর প্রধান শক্তি স্তরকে যে সব উপশক্তি স্তরে ভাগ করা হচ্ছে তাদেরকে বলে অরবিটাল। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের অপনীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। অপনীতি অনুসারে আমরা জানি যে ইলেকট্রন প্রথমে কোথায় প্রবেশ করে, সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেটাতে প্রথমে প্রবেশ করে। তারপর যে অরবিটালের শক্তি বেশি সেই সেই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে পরে। তার এভাবে তারা একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস গঠন করে, প্রথমে যাবে নিম্ন শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে, এরপরে ইলেকট্রন প্রবেশ করবে উচ্চ অপেক্ষাকৃত উচ্চ শক্তি উচ্চ শক্তির অরবিটালে। প্রবেশ করার পরে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে অরবিটালের শক্তি অপেক্ষাকৃত বেশি তাতে ইলেকট্রন পরে প্রবেশ করে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস গঠন করবে। অরবিটাল সমূহের মধ্যে কোনটি শক্তি বেশি এবং কোনটি শক্তি কম সেটা নির্ভর করে প্রধান শক্তি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের যোগফলের উপর। তাহলে অরবিটাল সমূহের শক্তি কোনটির বেশি এবং কোনটির কম সেটা কার উপর নির্ভর করে,
প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের মান এল এবং এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের যোগফলের উপর। যে অরবিটালের ক্ষেত্রে এল প্লাস এন এর মান বেশি সেই অরবিটালের শক্তি বেশি, সেটিতে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আর যেটাতে এন প্লাস এন এর এল এর মান কম সেটাতে সেটা শক্তি কম এবং সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেটা শক্তি কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেটা এন প্লাস এল এর মান বেশি সেটাতে ইলেকট্রন প্রবেশ করবে পরে। তাহলে উদ্দীপকে বর্ণিত অরবিটাল গুলোর এন প্লাস এল এর মান আমরা বের করে নেব। উদ্দীপকে যে 5p 6s 4f 5p এগুলোর জন্য এন প্লাস এল এর মান কি হবে? তারপর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে আমাদের অরবিটাল আছে কি কি? প্রথমে আছে 5p 6s 4f, হচ্ছে 5 এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান হচ্ছে প্রথম সাথে 5 5p তে 5 6, এখানে 6, এখানে 4, এখানে 5। তারপর এল এর মান পি এর জন্য এল এর মান হচ্ছে 1, পি অরবিটালের জন্য এস অরবিটালের জন্য এল এর মান 0, এফ অরবিটালের জন্য এল এর মান 3 এবং ডি অরবিটালের জন্য এল এর মান 2। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? এন প্লাস এল বের করতে পারবো। এন প্লাস এল প্রথমটা কিন্তু কি হয়, 5 প্লাস 1 সমান 6 6 প্লাস 0 সমান 6 এখানে হচ্ছে 4 প্লাস 3 সমান 7, 5 প্লাস 2 সমান। প্রত্যেকটা অরবিটালের জন্য আমরা কি বের করলাম? এন প্লাস এন এর এল এর মান বের করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 5p এবং 6s এই দুটোর ক্ষেত্রে এল এর মান সমান এবং সেটা হচ্ছে 6। 5p এবং 6s এই দুটোর ক্ষেত্রে এল এর মান এন প্লাস এল এর মান সমান, আবার 4f এবং 5d এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান 7, এটা সমান। তাহলে যখন এন প্লাস এল এর মান একই হয় তখন দেখা যায় যে অরবিটালের এন এর মান বেশি সেটা হচ্ছে বেশি শক্তি, বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। যে 5n+l এর যোগফল যখন একই হবে সমান হবে তখন দেখতে হবে আমাদের কোনটার জন্য এন এর মান বেশি। যেমন এটার মধ্যে এন এর মান হচ্ছে 5, এটার মধ্যে 6, তাহলে 6 যেটা 6s এর শক্তি বেশি 5p এর থেকে, এই জন্য প্রথমে ইলেকট্রন 5p তে প্রবেশ করবে, 5p ছোট এটার থেকে, তার থেকে 6s এর থেকে। আবার 4f এবং 5p এর মধ্যে উভয়ের যোগফল যেহেতু সমান এখন এন এর মান যেটাতে বেশি, যেমন 5p তে এন এর মান বেশি এবং 4f এ এন এর মান কম, তাহলে যেটাতে এন এর মান কম সেটার শক্তি কম, যেটাতে এন এর মান বেশি সেটার শক্তি বেশি, এবং বেশি শক্তি স্তর সম্পন্ন বেশি শক্তি যেটা সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে, এবং যেটার মধ্যে শক্তি কম যে অরবিটালে সেটাতে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। তাহলে এটা তোমরা লিখেছো, লিখে নাও।
এটার মধ্যে n এর মান হয় যখন সমান হয় n প্লাস l এর মান হয় যোগফল যখন সমান হয় তখন যেটা যেটাতে n এর মান বেশি সেটা বেশি শক্তি বেশি শক্তি সম্পন্ন সেটা যেমন এখানে n এর মান 5 এখানে 6 যেহেতু n প্লাস l দুটোটা সমান সেজন্য 6 যেটাতে n সমান 6 সেটা শক্তি বেশি সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে যেটাতে n এর মান 5 সেটাতে শক্তি কম সেই অরবিটালে সেটাতে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে আবার যখন n প্লাস l এই যে 6 7 7 n প্লাস l এর যোগফল যখন যখন ভিন্ন ভিন্ন হয় তখন যেটাতে যেটাতে যোগফল কম সেটা শক্তি কম যেটাতে যোগফল বেশি সেটা শক্তি বেশি এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার একটু পড়বো তোমরা বইয়ের সাথে থাকবে বই পড়বে তাহলে বুঝতে পারবে কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবে কাজে এই চার থেকে আমরা লিখতে পারি কি কাজে আমরা বলতে পারি 5p less than 6s আবার 6s less than 4f এবং 4f less than 5p less than মানে ছোট অর্থাৎ দ্বিতীয় যেটা হচ্ছে ছোট সুতরাং 2a উদ্দীপক দুই এর বর্ণিত তুমি মানে উদ্দীপক দুই এর দুই বর্ণিত অরবিটাল সমূহে শক্তির ক্রম শক্তির ক্রম five p less than six s less than four f less than তাহলে এটা কেন এরকম হলো আমরা দেখলাম আউটবাই ফিল্ডস আউটবাই নীতিটা আবার আগামী ক্লাসে পড়ব তোমরা আজকে যেটা দিলাম যেটা দেখাই দিলাম উদাহরণ এটা নিয়ে ভালো করে পড়বে বাসায় আজকে তাহলে এই পর্যন্ত থাক আগামী ক্লাসে আবার আমরা এই ইলেকট্রন বিন্যাসটাই আবার একটু করবো ঠিক আছে এখানে কিছু ব্যতিক্রম হয় কখনো কখনো কেন ব্যতিক্রম হয় এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব তোমরা বাসায় বইয়ের বইতে যা আছে ওগুলা বাকি অংশ পড়ে ফেলবে আমি পরবর্তী লাভ করবো ঠিক আছে।